वेलकम डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू आर वेल। आई एम कनाईलाल दत्त, असिस्टेंट टीचर, आदमपुर बलर्धना शालिकदा हाई स्कूल, तेरखदा खुलना। टुडे आई एम प्रेजेंटिंग अ क्लास ऑफ क्लास 8 सब्जेक्ट इंग्लिश लेक्चर 2। चलो गत क्लासे आमरा ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेर जे रूलगुलो शिखेछिलाम से रूलगुलो आर एक बार देखे आसी एवं परवर्तीते आमरा नतून रूले चले जाब। डियर स्टूडेंट्स, आमरा गत क्लासेर रूलगुलो देखलाम। चलो आज आमरा नतून करे किछु नतून रूल शिखी। रूल 9, अलवेज जुक्त सेंटेंसे अलवेजेर परिवर्ते नेभार बसे एवं प्रतिशब्द विपरीत शब्द हबे, अर्थात प्रदत्त सेंटेंसे जे शब्दटा थाकबे तार विपरीत बा अपोजिट वार्ड बसबे। जेमन अफार्मेटिव सेंटेंस, रेवेन अलवेज अटेंड्स दिस क्लास। एके जदि आमरा नेगेटिव करी ताहले हबे रेवेन नेभार मिसेस दि क्लास। रूल 10, टू जुक्त सेंटेंस, टू एर स्थाने सो बसे एवं टू एर स्थाने दैट बसे। परवर्तीते प्रदत्त सेंटेंसे जे सबजेक्ट थाकबे सेई सबजेक्टेर प्रोनाउन फर्म बसबे, आर जदि प्रोनाउन फर्म देवा थाके सरासरि ताहले सेटा सरासरि बसे जाबे एवं परवर्ती भार्ब थेके परवर्ती अंश बसे जाबे। एवं ए सबजेक्टेर परे कैन नॉट एवं कुड नॉट, जदि प्रेजेंट टेंस हय ताहले कैन नॉट बसे आर जदि पास्ट टेंस हय ताहले कुड नॉट बसे सबजेक्टेर परे। जेमन हि इज टू उइक टू वार्क, একে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে হি ইজ সো উইক। টু উঠে সো এবং টু উঠে দ্যাট, এবং এর পরবর্তীতে আমাদের সাবজেক্ট হি আছে, সে হি বসে গেল, এবং যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে সেহেতু ক্যান নট এবং পরবর্তী ভার্বের থেকে বসে যাবে ক্যান নট ওয়াক। রুল 11, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত সেন্টেন্স হলে প্রথম অ্যাজ এর স্থানে নট লেস বসে এবং দ্বিতীয় অ্যাজ এর স্থানে দ্যান বসে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, শিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি। একে আমরা যদি নেগেটিভ করি তাহলে হবে শিমি ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান রিমি। রুল 12, ইউনিভার্সাল ট্রুথ আর চেঞ্জ বাই মেকিং দেম নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব নেগেটিভের সাথে সাথে ইন্টারোগেটিভ হবে। যদি প্রদত্ত সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয় তাহলে নেগেটিভের সাথে সাথে আমরা ইন্টারোগেটিভও করব। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দি সান সেটস ইন দি ওয়েস্ট। একে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে দি সান ডাজেন্ট দি সান সেট ইন দি ওয়েস্ট। এখানে সেটসের জায়গায় এবার
সেট হয়ে যাবে। সেন্টেন্সটা আবার বলছি, ডাজেন্ট দি সান সেট ইন দি ওয়েস্ট। শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসবে, এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞাসাবোধক চিহ্নটা মিস করি। রুল 13, সামটাইমস এর স্থানে নট অলওয়েজ বসে। নট প্লাস অলওয়েজ, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটাকে নট যুক্ত করে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করে আসতে হবে। যেমন রেভেন সামটাইমস ভিজিটস মি, একে যদি আমরা নেগেটিভ করি তাহলে রেভেন ডাজ নট অলওয়েজ ভিজিট মি। মেনি এর স্থানে নট এ ফিউ বসে, অর্থাৎ মেনি যুক্ত সেন্টেন্সে আমরা নেগেটিভ করলে নট এ ফিউ বসাবো। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, একে নেগেটিভ করলে হবে আই ডু নট এ ফিউ ফ্রেন্ডস। রুলটা আবার বলছি, মেনি এর স্থানে নট এ ফিউ বসে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে যদি মেনি থাকে তার পরিবর্তে কী আসবে, নট এ ফিউ। তাহলে আমরা এরকম একটা উদাহরণ করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, একে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এ ফিউ ফ্রেন্ডস, মেনি এর পরিবর্তে আসলো এ ফিউ ফ্রেন্ডস। এরপর রুল 15, এ ফিউ এর স্থানে নট মেনি বসে। যেমন বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, একে নেগেটিভ করলে হবে বাংলাদেশ ডাজেন্ট হ্যাভ, হ্যাজের জায়গায় কিন্তু এবার হ্যাভ হয়ে গেছে, আর এ ফিউ উঠে মেনি বসবে, মেনি স্কলার্স। তাহলে পুরো সেন্টেন্সটা হলো বাংলাদেশ ডাজেন্ট হ্যাভ মেনি স্কলার্স। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, স্টে হোম, স্টে সেফ, বাই। আমরা ক্লাসে যা শিখলাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের এগুলো করতে দেবো, আমাকে করে করে দেখাবে, বাই।